নমস্কার বন্ধুরা, আমি মহু। আপনাদের সকলকে ইউনিক কুকিং এ স্বাগত। আজকে আমি করব অন্য স্বাদের মশলা আপ্পাম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করি। প্রথমে একটা আমি চাটু বসিয়ে নিয়েছি গ্যাসে, এতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ছোলার ডাল। ডালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব কড়াইয়ের ডাল 1 চামচ, মানে বিউলির ডাল, ওটা দিলাম 1 চামচ। ছোলার ডাল আর কড়াইয়ের ডালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলের মধ্যেই জাস্ট একটু ভেজে নেওয়া। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজবেন, তাহলে ডালগুলো পুড়ে যাবে না। দেখুন ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রেশ কারি পাতা। কারি পাতাটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেবেন, না হলে তেল ছিটিয়ে ছিটিয়ে গায়ে আসবে। দরকার হলে গ্যাসটা অফ করে দিয়েও দিতে পারেন। আমার ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দেব। এরপর আমি মিক্সির কন্টেনারের মধ্যে নিয়ে নেব 2 কাপ মতো সুজি। দেখুন আমি 2 কাপ সুজি নেব এর মধ্যে। সুজিটা মোটা দানা বা মিহি দানা যে কোনো কোনো অসুবিধা নেই, যে কোনো সুজি হলেই হবে। আমি এর মধ্যে আরও 1 কাপ সুজি দিয়ে নিলাম। দু কাপ সুজির জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ দই দেব। 1 কাপ দই দিলাম আমি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা ডালগুলো সঙ্গে কারি পাতাটা। আর এখান মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ গান পাউডার। গান পাউডারটা আমার অন্য আপ্পামের যে রেসিপি ওখানে পেয়ে যাবেন। এরপর আমি এখানে ছোলার ডাল আর বাদাম ভাজতে দিয়েছি, এটা আমি চাটনির জন্য। বাদামের যে চাটনিটা করব আপ্পামের সাথে খাওয়ার জন্য, তার জন্য এটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা কোনো তেল দিয়ে ভাজার দরকার নেই। আর দেব ভেজে ভাজা ছোলা। দোকানে যে ছোলা ভাজা কিনতে পাওয়া যায় ওই ছোলা ভাজাটাই এখানে ইউজ করব আমি এরপর। আর এর সঙ্গে লাগবে একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি একটা কন্টেনারের মধ্যে এটা দিয়ে দিলাম, ভাজা ছোলাটা দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম আদার টুকরো। এবার দেব কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেব তেঁতুল। তেঁতুলের বীজটা অবশ্যই বার করে ফেলে দেবেন, না হলে কন্টেনারটা খারাপ হয়ে যাবে। তারপর ভেজে রাখা যে বাদাম আর ছোলা ছিল ওগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে চাটনিটা। এর মধ্যে আমি এখন নুন দিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার পর দরকার হলে আরও একবার মিক্সিতে এটাকে ঘুরিয়ে নেবেন। এখন আমি ফোড়নের জন্য একটু তেল বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে 1 চামচ। সর্ষেটা যখন ফাটতে থাকবে তার মধ্যে দিয়ে দেব কয়েকটা দানা কড়াইয়ের ডাল আর হিং। এরপর গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। অবশ্যই গ্যাসটা অফ করার পর কারি পাতাটা দেবেন, না হলে ভীষণ তেল ছিটিয়ে আসবে গায়ে। তারপর আমরা যে বাদাম ছোলাটা বেটে রাখলাম তার মধ্যে দিয়ে দেব এই ফোড়নটা। অসাধারণ স্বাদ এই চাটনিটার, একবার ঘরে করে দেখবেন বেশ ভালো লাগে। আর এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন 2-3 দিন। এরপর আমরা যে সুজিটা বেটে রেখেছিলাম সুজিটার মধ্যে 1/2 প্যাকেট ইনো দিয়ে দেব। ইনো ছাড়াও বেকিং সোডা বা বেকিং পাউডার দিলেও হবে। 1 চামচ করে তাহলে বেকিং পাউডার দেবেন, আর খুব কম
सोडा देवें। एरपर दिलाम नून। अच्छा एर मध्य किन्तु आमी छोलार डाल और जो कड़ाइर डाल भेजे रेखेछिलाम ओटाओ एर मध्य पेस्ट करे नियेछि। कारी पातार जो पेस्ट बनिएछिलाम भेजेछिलाम ओटा दिए दिएछि सुजिटार मध्य। एर मध्य एक चामच गान पाउडार आमी दिए दिएछि अलरेडी। एबार आमी चाटुटा आबार गैसे बसिए दिलाम। चाटुटा जदि खूब बेशी गरम हो जाए एकटु जल छिटिए नेबेन हाते करे, कोनो तेल देवार दरकार नेई। এই ব্যাটারটা দেবেন। ব্যাটারটা দেওয়ার পর একটু হাতার সাহায্যে এটাকে ঘুরিয়ে গোল করে নেওয়ার চেষ্টা করব। দেখুন ইনোটা দেওয়ার জন্য কি দারুণ তাড়াতাড়ি এটা এর মধ্যে জালি সৃষ্টি হয়ে গেছে। দেখুন কিরকম জালি জালি তৈরি হচ্ছে, খুবই স্পঞ্জি আর খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। চাটনিটা আগে থেকে করে রেখে দিলে এটা 10 মিনিটও লাগবে না তৈরি করতে। সকালের ব্রেকফাস্ট বা ইভিনিংয়ের স্ন্যাক্স হিসাবে এটা খুবই উপাদেয় খাবার। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী কোনো রান্নার রেসিপি আপনি দেখতে পান সবার আগে। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 মিনিট রেখে দেবেন গ্যাসে এটাকে। দেখুন এটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে উপরের কাঁচা অংশটা শুকিয়ে গেছে, তখনই জানবেন এটা হয়ে গেছে। এটা উল্টে ভাজার কোনো দরকার নেই। তৈরি হয়ে গেছে মশলা আপ্পাম। যারা ডায়েটিং করছেন তারাও এটা খেতে পারেন, তার কারণ হচ্ছে এর মধ্যে কোনো রকম তেল দেওয়া নেই। চাটনিটা অল্প একটু তেল দেওয়া আছে, বাকি কোনো এটাতেই তেলের কিছু ব্যাপার নেই। দেখুন কত এটা নরম হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে। তো একে একে আমি আরও কয়েকটা আপ্পাম বানিয়ে নেব। বাদামি চাটনির সঙ্গে অল্প গান পাউডার দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে। দক্ষিণ ভারতে এটা খুবই জনপ্রিয় খাবার। যখনই উপরের এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদাটে কালারটা শুকনো শুকনো হয়ে যাবে, তখনই তৈরি হয়ে যাবে আপনার আপ্পাম। খুব ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন আর এটা তৈরি করার জন্য এক বিন্দুও তেল লাগে না। দেখুন একেবারে শুকনো তাওয়ার মধ্যেই আমি এটা ব্যাটারটা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।